কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। সার মানে গাছের খাদ্য। গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য পুষ্টি উপাদান হিসাবে গ্রহণ করে। মোটামুটিভাবে অনেকগুলো পুষ্টির সমন্বয়ে গাছের খাদ্য চাহিদা পূরণ হয়। সব গাছের সব জাতের খাদ্য চাহিদা সমান বা এক নয়। জমি, মাটি, জাত, ফসল, সময় এসবের কারণে সারের মাত্রা ভিন্নতর হতে পারে। সব কিছুর উপরে গাছের বাড়তি এবং ফুল ফল ধরার এবং টিকিয়ে রাখার জন্য সুষম সারের প্রয়োজন হয়। গাছ যখন তার চাহিদা অনুযায়ী খাদ্য খেতে পারবে, তখন তার বাড়াবাড়ি ভালো হবে, ফলন ভালো দেবে। আর জমির, মাটির আর গাছের চাহিদা অনুযায়ী সার হলো সুষম সার। সুষম সার মানে জৈব এবং রাসায়নিক সারের সমন্বয়ে চাহিদা অনুযায়ী সারের ব্যবহার। আমাদের দেশে সারা বছর একই জমিতে অধিক ফলনশীল শস্যের চাষাবাদের কারণে মাটির উর্বরতা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তাই মাটি উর্বরতা শক্তি সংরক্ষণ করে অধিক ফসল ফলানোর জন্য জমিতে সুষম সার ব্যবহার করা একান্ত প্রয়োজন। মাটি এবং ফসলের চাহিদা মতো ইউরিয়া সারের পাশাপাশি নন ইউরিয়া সার, ডিএপি, এমওপি এবং সাথে অবশ্যই প্রয়োজন মতো জৈব সার, সবুজ সার ব্যবহার করা প্রয়োজন। ডিএপি একটি বিশেষ গুণগত মানসম্পন্ন সার। ডিএপি সারে অ্যামোনিয়া এবং ফসফেট থাকায় এ সারে ইউরিয়া ও টিএসপি দুটি সারের গুণাগুণ একসাথে বিদ্যমান। ডিএপি ব্যবহার করলে টিএসপি ব্যবহার করার প্রয়োজন হয় না এবং ইউরিয়া কম ব্যবহার করলেই চলে। প্রতি 50 কেজি বস্তার ডিএপি সারে 20 কেজি ইউরিয়া এবং 50 কেজি টিএসপি সারের সমপরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান। ডিএপি এবং এমওপি সার ব্যবহার করলে ফসলের দানা পুষ্ট হয়, ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, খরা ও শীত সহনশীলতা বাড়ে, ফসলের গুণগত মান ও সংরক্ষণ ক্ষমতা বাড়ে এবং ফসল বেশি পাওয়া যায়। ডিএপি সার খুব তাড়াতাড়ি পানিতে গলে, ফলে সকল ফসল আবাদেই তা খুব উপযোগী। সুতরাং আমরা জমি আর ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করব এবং বেশি ফসল ঘরে তুলব, কৃষিতে সমৃদ্ধি আনব। সুষম সার ব্যবহারে ফলন বাড়ে অধিক হারে। প্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা, আমরা জানি যে খাদ্য আমাদের শরীরের জন্য যেমন খুবই প্রয়োজন, তেমনি গাছের বা যে কোনো ফসলের পুষ্ট হওয়ার জন্যে, বেড়ে ওঠার জন্যে খাদ্যের অত্যন্ত প্রয়োজন। এবং সেই খাদ্য যদি সুষম খাদ্য হয় তাহলে ফসলের ফলন দেওয়ার যে ক্ষমতা সেটি বেড়ে যায়। সেই কারণে আমাদের সব সময় মনে রাখা দরকার, আমরা গাছের জন্য যে সার বা যে খাদ্য প্রয়োগ করছি সেটি সুষম মাত্রায় প্রয়োগ করছি কি না। গাছ আমাদের বিশেষ করে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আমরা জানি যে তার যে সার প্রয়োগের বিভিন্ন মাত্রা রয়েছে এবং প্রয়োগের নির্দিষ্ট সময়ও রয়েছে। গাছের জমি প্রস্তুতের সময় আমরা এক ধরনের সার প্রয়োগ করি, তারপরে আমরা ফসল বেড়ে ওঠার সময় সার প্রয়োগ করি এবং বৃদ্ধির মাঝামাঝি পর্যায়েও সার প্রয়োগ করে থাকি। সেই ক্ষেত্রে
ফসল উৎপাদন প্রযুক্তির সাথে যে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করার কথা আমরা যেন সেভাবেই সার প্রয়োগ করি এবং এক্ষেত্রে আমরা কৃষি কর্মকর্তা এবং আমাদের ব্লকের যারা SAAO আছেন তাদের পরামর্শ নিয়ে সার প্রয়োগ করি সেই বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। সার সুষম মাত্রায় প্রয়োগ করলে ফসল সতেজ থাকে এবং ফসল বিভিন্ন রোগ বা পোকামাকড়ের যে আক্রমণ সেটি প্রতিরোধ করার ক্ষমতাও বৃদ্ধি পায়, ফলে ফসলের যে উৎপাদনশীলতা বা উচ্চ ফলন দেওয়ার যে বিষয়টি সেটিও নিশ্চিত হয়। সে কারণে আমরা সবসময়ই সব ফসলের ক্ষেত্রে সুষম মাত্রায় সার প্রয়োগের বিষয়টি সব সময় মনে রাখব। বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3-5 শতক হলে ভালো হয়। 12 মাসে মরিচ, শিংনাথ, বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে। একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন, প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল। এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল, খরচ যাবে কমে, লাভ হবে বেশি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমাদের এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। PPR ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100 ভাগ ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50-80 ভাগ। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানিশূন্যতা, শ্বাসকষ্ট, মুখে খা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার PPR রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়ালুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে PPR টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল ও ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-107 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয়। আর ওটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে তাদের মাধ্যমেও যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি। এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই কোল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়। থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল ব্যানের। PPR টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।
তবে -5°C থেকে 0°C তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা PPR টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। শ্রোতি দর্শক, দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু।